আমরা এখানে আসলে চুকটা আসলে একটা স্নিগ্ধতায় বা একটা আরাম লাগে যেটা অন্য কোথাও গেলে আমরা পাই না। আমরা মৌলভী বাজারে ঘুরতে আমাদের প্রায় দুদিনের মতো ঘোরা হয়েছে। সো এখানে হচ্ছে আমরা বেশি পাহাড়ি এরিয়া যেমন চা বাগান এগুলো ঘুরেছি। আর সিলেটে আমি মনে করি যে এই মৌলভী বাজার এরিয়াতে দুই সিজনে দুইটা রকম ভিউ থাকে। একটা হচ্ছে বর্ষাকালে বেশি আসা হয়েছে, এই ফার্স্ট হচ্ছে আমি শীতে এসেছি আর কি। সো শীতের ভিউটা অনেক সুন্দর, এখানে শিশির পড়তেছে, তারপরে শীতের আমেজটা একটা অন্যরকম আর কি। বর্ষার এক ধরনের ভিউ যেরকম একটু সতেজ থাকে, এখানে হচ্ছে একটু অন্যরকম একটু ভিউ আর কি। সো আমরা বন্ধু বান্ধব আমরা হচ্ছে সাতজন এসেছি এবং স্কুল লাইফে শৈশবের বন্ধু বান্ধব যান্ত্রিক ঢাকার একটা কলহল যান্ত্রিক জীবন থেকে একটু সুন্দর একটা কয়েকটা রিসোর্টে ঘুরলাম। সো আমার সব কিছু মিলে খুবই সুন্দর লেগেছে আর কি। বছরের ব্যস্ততা শেষে এই ডিসেম্বরের দিকে বাচ্চাদের স্কুলও বন্ধ হয়, আমরাও কর্মক্ষেত্র থেকে একটু রিল্যাক্স পাই, তখন ঘুরতে যাব কোথায় মনে হইলেই মনে হয় যে শ্রীমঙ্গলের দিকে যাই। শ্রীমঙ্গল এদিকে সবুজ, শীতের সিজনেও ভালো লাগে, বিভিন্ন রিসোর্ট আছে, মানে চা বাগান আছে, টোটাল সব কিছু মিলাইয়া। যদিও আমি কমলগঞ্জের মেয়ে কিন্তু কর্মক্ষেত্রে বা কর্মব্যস্ততার খাতিরে বাইরে থাকতে হয়, কিন্তু ছুটি পাইলে বাচ্চাদেরকে নিয়ে আসে, বাচ্চারা খুব এনজয় করে। পারিবারিক কোনো ভ্রমণ হইলেও আমরা শ্রীমঙ্গলটাই চুজ করি। এখানে আসলে চোখটা আসলে একটা স্নিগ্ধতায় বা একটা আরাম লাগে যেটা অন্য কোথাও গেলে আমরা পাই না, খুব ভালো লাগে। শীতের সিজনেও ভালো লাগে, আমরা এই গ্রীষ্মতেও আসছি, গ্রীষ্মের সিজনেও ভালো লাগে, দুই ধরনের সিজনে দুই ধরনের একটা ইয়ে পাওয়া যায় আর কি। টোটালি ভালোই লাগে, ভালো লাগা দেখি বারবার আসে। একটু বাইরে এসে একটু প্রকৃতির মধ্যে একটু শ্বাস ফেলানো, কারণ আমরা সবাই চাকরিজীবী, আমরা এই এই ছুটিটাকে আমরা উপভোগ করার জন্য সব কিছু একসাথে মিলিয়ে প্রকৃতির কাছাকাছি আমাদের অনুভূতিটাকে, আমাদের সৃজনশীলতাটাকে প্রকাশ করা এবং নিজেদেরকে একটু মানে খোলা বাতাসে শ্বাস নেওয়ার একটা সুযোগ করে দিছে আর কি এই রিসোর্ট। সব ভিউই সুন্দর লাগতেছে, খুবই ভালো লাগতেছে। আমরা একটা মুক্ত বিহঙ্গিনীর মতো আমরা এখানে হাঁটতেছি, ফটো সেশন করতেছি, ভালো লাগতেছে আমার খুব বেশি।